এবং আমি আশা করি যে এরপর ইলেকশন কমিশন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী পঞ্চায়েত আইন অনুযায়ী খুব তাড়াতাড়ি করে ইলেকশনটা করবে টাইম মতো, কারণ অনেকগুলো দিন ইতিমধ্যে আমাদের নষ্ট হয়ে গেছে। আর যেন নষ্ট না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে, কারণ এরপরে গরমটা খুব বাড়বে। ঝড় বৃষ্টি আপনারা তো দেখছেন, এই সময়টা ঝড় বৃষ্টিরও আসে। গত পরশু দিনের একটা ঝড়ে আচমকা 18 জন মারা গেছে। সুতরাং আর দেরি করলে একদিকে গরম পড়বে বেশি, গরমে মানুষের খুব কষ্ট হয়, সেজন্য আমরা আগে করতে চেয়েছিলাম। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার নমিনেশন একসাথে চলেছে, পরীক্ষাগুলো আগে করে দেওয়া হয়েছিল। এই কারণে অনেকগুলো দিন পেছিয়ে গেছে, আর সময় নষ্ট করার সময় নেই। আমরা হাইকোর্টের রায় ওয়েলকাম করছি, তার কারণ আমরা ভোটের পক্ষে, আমরা গণতন্ত্রকে রক্ষা করার পক্ষে। আমরা চাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন, যত তাড়াতাড়ি ইলেকশন কমিশন ডেট ডিক্লেয়ার করবেন তত ভালো, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাবে। কারণ এরপর রমজান মাস, তখন মানুষের অসুবিধা হবে, কারণ বেঙ্গলের প্রায় 30% আমার মুসলিম ভাই বোনেরাও আছে, তাদের এক মাস প্রায় উপবাস থাকে। আমি দুর্গা পুজোর সময় যেমন আমাদের পড়লে কষ্ট হয়, ওনাদের রমজান মাসের সময় পড়লে ওনাদের কষ্ট হয়। সুতরাং ঝড় বৃষ্টি গরম রমজান সবই আছে একসাথে, সুতরাং যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। এটা এটা